নমস্কার, আপনারা দেখছেন খবর 7 দিন। বহু এলাকায় এখনও জমে জল। বেশ কয়েকদিন হলো সূর্য দর্শন করেননি রাজ্যবাসী। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আশার আলো দেখা গেলেও তা ক্ষণিকের বলেই মনে করা হচ্ছে। সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, সেই সঙ্গে উত্তরপ্রদেশের নিম্নচাপ ঘূর্ণাবর্ত প্রবেশ করেছিল রাজ্যে। সব মিলিয়ে অঝোরে বৃষ্টি দেখছে পশ্চিমবঙ্গ। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী 21 জুন সপ্তাহের প্রথম দিন থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে। 21 তারিখে পশ্চিমবঙ্গে দেওয়া রয়েছে সবুজ সংকেত, তবে যে বৃষ্টি হবে না এমনটাই বলা নেই। রাজ্যের পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সংসার হতে পারে বজ্রগর্ভ মেঘ। 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত জেলায় জেলায় ফের বৃষ্টির আশঙ্কা। সর্বশেষ আপডেট অনুযায়ী 22 এবং 23 তারিখে সঞ্চার হতে পারে বজ্রগর্ভ মেঘ, 23 এবং 24 তারিখে রোজ ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সময়কালে থাকতে পারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, সেই সঙ্গে বাড়তে পারে আর্দ্রতা এবং অস্বস্তির গরম। আবহাওয়াবিদদের মতে বর্তমানে মৌসুমী অক্ষরেখার হয়েছে পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ, বিহার হয়ে মালদা টাউন বরাবর বাংলাদেশের দিকে বিস্তৃত। এদিকে দক্ষিণ বাংলাদেশের ওপর থাকা একটি ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশের মধ্য দিয়ে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার সক্রিয় মৌসুমী বায়ু, সব মিলিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করার কারণে বৃষ্টির বিরাম নেই। উত্তরবঙ্গে জেলাগুলিতে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা দু একটি জায়গাতে এবং আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং জেলা দু একটি জায়গাতে। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গে সোম থেকে বৃহস্পতিবার অবধি প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী বুধ এবং বৃহস্পতিবার কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎপাত হতে পারে। আকাশ অনেকটাই পরিষ্কার থাকার ফলে মৎস্যজীবীদের কোনো সতর্কতা দেওয়া হয়নি। আজকের দিনে কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার করে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকছে। আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এখনকার মতো খবর এখানেই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ধন্যবাদ।